জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে আপনাকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টে আজকে আমরা আলোচনা করব ইমপ্লিসিট টাইপ কনভার্সন। এটা একটু মানে অনেকে হয়তো বা আগে এই নামটার সঙ্গে একটু ইউজড না, তো যাই হোক আমি জিনিসটা একটু একটু ক্লিয়ার করছি। জাভাস্ক্রিপ্টে আমরা অনেক সময় বিভিন্ন রকমের ডাটা টাইপ নিয়ে কাজ করছি এর আগে, স্ট্রিং, নাম্বার, যখন আমরা প্লাস বা মাইনাস বা যোগ বিয়োগ যখন করতে যাই জাভাস্ক্রিপ্টের মধ্যে, তখন এখানে দেখা যায় কি একটু এমন তেমন হয়ে যায়। তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই এপিসোডটা সাজিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে আমি এডিটরটা ওপেন করলাম, ব্রাউজারটা ওপেন করলাম। ওকে, তো আমি ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা ইমপ্লিসিট কোয়ারেশন যেটাই বলি, সেটা যদি একটু এক্সাম্পল দিই তাহলে আপনারা ক্লিয়ার হবেন। এখানে লিখি আসলে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা ইমপ্লিসিট কোয়ারেশন। আচ্ছা, আসলে এটা যদি আমরা শাব্দিক অর্থ দেখতে যাই তাহলে ইমপ্লিসিট মানে ভিতরের, টাইপ কনভার্সন বা কোয়ারেশন যদি বলা হয় তাহলে ভিতরের জিনিসগুলোকে মানে ডাটাগুলো ডিফারেন্ট টাইপের যখন হয় তাহলে ঠিকঠাক করে নেয় যে এটা সিস্টেমটা, এটাকেই এই ইমপ্লিসিট টাইপ কোয়ারেশন বলা হয়। আসলে সেটা কীভাবে হয়, সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম কনস্ট, সাপোজ নেম বা ফার্স্ট নেম ধরলাম এফ নেম, ইকুয়াল ধরলাম যে মোস্তাফিজ। ওকে, তারপর কনস্ট এল নেম, এটা দিলাম সাপোজ সাব্বির। গুড, এখন আমি যদি একটা ফুল নেম নামে আরেকটা কনস্ট্যান্ট নেই, সাপোজ কনস্ট্যান্ট নিলাম ফুল নেম। এখন এখানে আমি চাচ্ছি মোস্তাফিজ সাব্বির বসবে, তাহলে কি করতে হবে, আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে ফার্স্টে ফার্স্ট নেম থাকবে, ও কপি হয়নি, ফার্স্ট নেম। তারপর আমরা জানি যে কোনো একটা জিনিসের সঙ্গে জাভাস্ক্রিপ্টে যদি জোড়া লাগানো যায় তাহলে কনকেট করতে হয় আর কি, কনকেটের জন্য প্লাস দিয়ে কনকেট করতে হয়। তারপরে হচ্ছে আমরা লাস্ট নেম যদি ইউজ করি তাহলে এখানে এল নেম বসায় দিলে সুন্দর মতো হয়ে যাবে, এখানে একটা দেই চলে আসবে এখানে। আচ্ছা, আসবে না, কারণ আমাদের কি করতে হবে, ফুল নেমটাকে কনসোল লক করতে হবে। এখন চলে আসবে মোস্তাফিজ সাব্বির, কিন্তু মাঝখানে কোনো স্পেস নাই। স্পেসের জন্য আমাদের স্পেস নামে একটা স্পেসকে স্ট্রিং আকারে নিতে হবে, এরকম দেই জোড়া লাগাই। এখন এটা তো জোড়া লাগাতে হবে, এই ফাঁকা স্পেসটাকেও জোড়া লাগাতে হবে, তো এখানে একটা প্লাস দিয়ে দেই, তাহলে কি হয়েছে, মোস্তাফিজ সাব্বির চলে আসছে। গুড, এখন আসলো আমাদের যেহেতু দুইটা স্ট্রিং মানে দুইটা লেখা আর কি, স্ট্রিং বা কী জিনিস আমরা এখনও জানি না, একটু পরে আলোচনা করতেছি এটা নিয়ে। মানে দুইটা টেক্সট, নর্মাল টেক্সট কি করলাম আমরা পাশাপাশি নিয়ে আসলাম জোড়া লাগায়, খুব ভালো কথা, মানে একই রকম টাইপের দুইটা টেক্সট, দুইটা জিনিস। এখন যদি আমি একইভাবে সাপোজ একটা কনস্ট্যান্ট নিলাম, নাম দিলাম ধরেন অ্যাপেলের ধরেন দাম ধরলাম 20 টাকা। তারপরে অরেঞ্জের দাম ধরলাম 20 টাকা। ওকে, এখন আমি যদি দুইটাকে জোড়া লাগাতে চাই তাহলে কি করতে হবে, আমরা ধরেন দিলাম ফুল। আচ্ছা, ফুল নামে একটা কনস্ট্যান্ট নিলাম ধরেন, মানে সব দুইটা কনস্ট্যান্ট মিলে, দুইটা অ্যাপেল এবং অরেঞ্জ দুইটা মিলে কি করব, আমি যদি এখানে লিখি APPLE প্লাস অরেঞ্জ যদি করি, আর এই ফুলটাকে যদি কি করি আমরা কনসোলে লক করি, তাহলে কি আসছে এখানে 30 আসছে দুটো যোগ করে খুবই ভালো কথা এখন যদি আমি একটা কাজ করি যে এখানে যে প্লাস করলাম এই দুটাকে প্লাস করলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে এই দুটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসি আমি প্লাস করতে চাচ্ছি না সাপোজ আমি এখানে প্লাস না করে কি করব মাইনাস করব আর এখানে নাম দিলাম কি নাম দেওয়া যায় সাপোজ এখানে নাম দিলাম ধরেন ভ্যালু ভ্যালু নাম দিলাম এবার যদি এটাকে আমরা কনসোল লক করি কি আসছে এন এ এন মানে নট এ নাম্বার জাভাস্ক্রিপ্টে ন্যান নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে নট এ নাম্বার আচ্ছা নট এ নাম্বারটাও একটা আসলে নাম্বার টাইপ যাই হোক এখন মানে বুঝতে পারলাম যে আসলে যখন কোনো স্ট্রিং মানে এরকম কোনো টেক্সটকে যখন আমরা প্লাস করি তখন দুটো পাশাপাশি জোড়া লেগে যায় কিন্তু যখন আমরা মাইনাস করব তখন কি হয়ে যায় সেটা কোনো কিছুই হয় না মানে টোটাল একদম মানে এরকম কিছু একটা আউটপুট আসে আর কি এন এন নট এ নাম্বার খুবই ভালো এখন যদি আমি একটা কাজ করি এই যে এখানে যোগ করলাম অ্যাপেল প্লাস এটা আমি যদি এরকম সাপোজ অন্য একটা নাম্বার নেব সাপোজ কনস্ট্যান্ট নাম্বার ওয়ান সাপোজ নাম্বার ওয়ান নিলাম সরি নাম্বার ওয়ান ইকুয়াল ফোর ফোর নেব না আমি আসলে এখানে একটা স্ট্রিং ফোর নেই এরকম নেই আর একটা কনস্ট্যান্ট নিলাম নাম্বার टू सॉरी नंबर टू इक्वल सपोज 10 নিলাম মানে এটাও দুইটাই নাম্বার বাট নাম্বারটাকে কি করলাম আমি আসলে কোটেশন দিয়ে দিলাম আচ্ছা এখন আমি এই দুইটাকে একটু যোগ করব सपोज এখানে আমি সাপোজ রেজাল্ট নামে একটা ভেরিয়েবল দিলাম কনস্ট্যান্ট আর এস রেজাল্ট number 1 plus number 2 ओके এখন যদি আমি এই রেজাল্টটাকে লক করি কনসোলে কি দেখা যাচ্ছে সিম্পলি এখানে কি আসছে 410 আসছে কি কারণে কারণ এই দুইটাকে এটাকে 4 संगे प्लस दिए चार और दस आलदा आलदा जोग कर दीचे एखन जदि एटाके एटा एरकम हतो चारटा माने नम्बर हतो ताहले कि हतो तब एक जोड़ा लेगे जाच्छे चार एर संगे जोड़ा लागछे कत दस अच्छा এই হচ্ছে অবস্থা মানে পাশাপাশি কিন্তু স্ট্রিং এর মতোই জোড়া লেগে যাচ্ছে কিন্তু আমি যদি এখানে কি করি মাইনাস করি কি হয় মাইনাস করলে কিন্তু এখন কিন্তু সে আর জোড় লাগতেছে না সে এখন এটাকে দুইটাকে আলাদা আলাদা নাম্বার ধরে নিচ্ছে যে এটাকে ধরছে নাম্বার এটাকে ধরছে নাম্বার তখন আর এর আগে ধরছে স্ট্রিং আকারে ধরে 4 এর পরে 10 বসে গেছে মানে দুইটাকে যোগ করে নাই কিন্তু যখনই মাইনাস করছি আমি তখন এই নাম্বারটাকে স্ট্রিং নাম্বারটাকে মানে স্ট্রিং আকারে আসে বাট এটাকে নাম্বার মনে করে সে মাইনাস করে ফেলছে খুব সিম্পল একটা হিসাব আচ্ছা এখন আমরা দেখলাম যে কি হলো যদি আমরা যোগ করি তাহলে দুইটাকে নরমাল ভাবে পাশাপাশি বসায় দিবে মানে কোনো যোগের ক্যালকুলেশন ছাড়া যদি মাইনাস করি তাহলে আবার মাইনাস ঠিকই কাজ করবে ওকে আমরা যদি এখন যোগ করলাম বিয়োগ করলাম এখন যদি আমরা গুণ করি একটু তাহলে কি হয় দেখি একটু কি হবে গুণ ওকে রেজাল্ট হ্যাঁ গুণ করলে বুঝতে পারতেছে যে এটা নাম্বার মানে এটাকে স্ট্রিং আকারে ধরতেছে না আবার যদি আমরা কি করি আমি একটু ভাগ করে দেখি ভাগ করলে কি হয় ভাগ করলেও ঠিকই সেটাকে নাম্বারই বুঝতে পারতেছে এটাকে স্ট্রিং বুঝতেছে না এখন সাপোজ আমি একটা কাজ করি নাম্বার এটাকে যদি আমি একটা সংখ্যা দিয়ে দেই 4 সাপোজ দিয়ে দিলাম ট্রাম্প। আচ্ছা এখন আমি এটাকে সাপোজ প্লাস করি, 4 ট্রাম্প চলে আসছে কিন্তু। মানে এই হচ্ছে ব্যাপার, মানে জিনিসগুলোকে আমরা মানে নর্মালি আমরা যদি টোটালি মানে ব্যাখ্যা করতে চাই তাহলে বুঝতে পারলাম যে যখন কোনো স্ট্রিংকে টেক্সট স্ট্রিংকে যখন প্লাস করব প্লাস হয়ে যাবে, যখন আমরা নাম্বারকে প্লাস করব প্লাস হয়ে যাবে, মাইনাস করলে মাইনাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন কোনো নাম্বার যেটা নাম্বারকে স্ট্রিং জোর করে বানাইছি সেটাকে সেই দুটাকে যখন আমরা প্লাস করতে যাব তখন পাশাপাশি বসে যাব, সেটাকে আর নাম্বার আকারে গণনা করবে না, সেটাকে যখন প্লাস করবে তখন নর্মালভাবে গণনা করবে স্ট্রিং আকারে। কিন্তু যখন মাইনাস করব বা মাল্টিপ্লিকেশন করব বা ডিভিশন করব তখন কিন্তু সেটাকে নাম্বার হিসেবেই গণনা করবে। তাই হোক আপনারা বুঝতে পারছেন। এই এপিসোডের টিউটোরিয়াল এতটুকুই, নেক্সটে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।